Fashion is a part of our daily life. It changes all the time with all the event. Viewers, এই চেঞ্জগুলো আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে কিন্তু আমাদের রেগুলার ফ্যাশন বিষয়ক প্রোগ্রাম ফার্স্ট ওয়াশ আইট অফ ফ্যাশন। ফার্স্ট ওয়াশ আইট অফ ফ্যাশন এই প্রোগ্রামে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি দেশ বিদেশের বিখ্যাত সব লাইফস্টাইল এবং আপডেটগুলো। এবং আপনাদের সাথে যথারীতি রয়েছে আমি রিয়াসা শুভ এবং আমি লাবণ্য। টুডে উই আর গোইং টু রিভিল মোর ফ্যাশন আপডেটস। প্রত্যেক এপিসোডের মতো আজকেও থাকছে আপনাদের ফেভারিট কিছু সেগমেন্ট। সো দেরি না করে চলুন দেখে নেই আজকের এপিসোডে কি কি সেগমেন্ট থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। ওয়েস্টার্ন ক্লদিং ইজ অ্যাবাউট ক্যাজুয়াল লুক, যেখানে ইস্টার্ন ক্লদিং এর মধ্য দিয়ে ট্রেডিশনাল এবং কালচার প্রকাশিত হতো। বাট রিসেন্ট ইয়ার্সে আমরা দেখছি ওয়েস্টার্ন এবং ইস্টার্নের একটা চমৎকার সমন্বয়, যেটাকে বলা হয়ে থাকে ফিউশন। একটা পুরো ওয়েস্টার্ন লুকে হালকা একটু ইস্টার্ন টাচ একদম কমপ্লিট নতুন একটা লুক দেয়। আর এবারের সেগমেন্টে আপনাদের জন্য আমরা প্রেজেন্ট করছি কিছু ফিউশন অ্যাটায়ার। লেটস ওয়াচ ইট আউট। হ্যালো ভিউয়ার্স, এসটিভি হাইট অফ ফ্যাশনে আমি আছি রাকিব বাবু আপনাদের সাথে। আমি কিছু ওয়েস্টার্ন আউটলুকে কিছু ড্রেস ডিজাইন করেছি আর এই ড্রেসগুলো নিয়ে আমি আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করব। টিভি স্ক্রিনে দেখছেন যে ড্রেসটি, সেটি ব্ল্যাকের উপরে গোল্ডেনের একটা সমন্বয় রেখে করার। এটার যে আউটফিটটা দেখতে পাচ্ছেন, এটা টোটালি ওয়েস্টার্ন একটা আউটফিট। আর এই ওয়েস্টার্ন আউটফিটে আমি একটু আবায়া স্টাইলের কাটটা রেখেছি। এখানে যেভাবে দেখানো হচ্ছে টোটালি ওয়েস্টার্ন লুকে, আর আমাদের মডেলদের আউটফিট এইভাবেই করা হয়েছে ওয়েস্টার্ন লুকের সাথে। আপনি চাইলে এটা কোনো হিজাব কিংবা কোনো একটা গর্জিয়াস কাজ রাখা হয়েছে, যেখানে আমি কারচুপি, এম্ব্রয়ডারি এবং একটা পুঁথির যে হ্যান্ডওয়ার্ক রেখেছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটার কাজটা ভেরি গর্জিয়াস এবং আউটফিটের সাথে। আমি আপনাদেরকে বলবো এবং যেটি টিভি স্ক্রিনে এখন দেখানো হচ্ছে সেটি গোল্ডেনের সমন্বয়ে করা। সে ড্রেসটি টোটালি করা হয়েছে একটি নেট ফেব্রিকের উপরে, নেট ফেব্রিকে সিকোয়েন্সের ওয়ার্ক আছে। নিচের যে পাটটি দেখতে পাচ্ছেন সেই পাটের সাথে সমন্বয় রেখে আমি নেট ফেব্রিকের সাথে একটা পাইপিং ইউজ করেছি আর তার সাথে বর্ডারও ইউজ করেছি একই ফেব্রিক দিয়ে। এটার কাটটা ওয়েস্টার্ন লুকের সাথেও যায়, বাঙালি ওয়ান পিস ড্রেস, টু পিস ড্রেসগুলোর সাথেও যায়। আপনি চাইলে এটার যে উপরের যে পাটটা দেখতে পাচ্ছেন এটা কোটি স্টাইলে করা আছে, আপনি আলাদা ড্রেসের সাথেও পরতে পারেন।
আর যেহেতু আমি এটা ওয়েস্টার্ন কালেকশনের সাথে রেখেছি সো আপনি ওয়েস্টার্ন জিন্স থেকে শুরু করে আপনি চাইলে নিচের পাটটা প্লাজো দিয়েও ইউজ করতে পারেন এখন আপনারা টিভি স্ক্রিনে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন সেটি অ্যাকচুয়ালি যে কালারটা এটা ভাইব্রেট একটা কালার আনার চেষ্টা করেছি আর কালারটা ভায়োলেট যে ওয়ার্ক আমি করেছি অ্যাকচুয়ালি ফেব্রিক দিয়েই এটাতে গ্যাদার দিয়ে একটা ওয়ার্ক করা আছে এই ড্রেসটি টোটালি হচ্ছে আপনি নিচে একটা পার্ট ইউজ করে পড়তে পারেন চাইলে আপনি আরেকটা ড্রেসের উপরে পড়তে পারেন টি শার্টের সাথে পড়তে পারেন জিন্সের সাথে পড়তে পারেন আপনি যে কোনো ওয়েতে এবং যে কোনো ওয়েদারে আপনি এই ড্রেসটি ক্যারি করতে পারেন এটার যে বিশেষত্ব এটার পাটটা আমি ওই আগের ড্রেসের মতোই কোটি স্টাইলে করা যেটা আপনি চাইলেই যে কোনো ড্রেসের সাথে পড়তে পারেন আর এটার যে ওয়ার্কটা শুধু ফেব্রিকেশন দিয়েই আমি এটার ওয়ার্কটা শেষ করেছি একটা ফেব্রিককে কীভাবে ভেরিয়েশন এনে ওয়েস্টার্ন লুক দেওয়া যায় সেটা আমি ট্রাই করেছি আমি এখানে ড্রেসটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি আমার আগের ব্ল্যাক ড্রেসেরই একটা কপি তবে এখানে একটু ভিন্ন মাত্রার কাজ করা হয়েছে এটার প্যাটার্নে একটু বৈচিত্র্য আনা হয়েছে ওইটার চেয়ে এটার যে প্যাটার্ন লেভেলটা একটু ডিফারেন্ট আর এটার যে ওয়ার্কটা হ্যান্ড ওয়ার্ক থেকে শুরু করে কারচুপি ওয়ার্ক আপনারা খেয়াল করলে বুঝবেন যে গোল্ডেনের উপরে কিন্তু একটা গোল্ডেনের টাচ আনার চেষ্টা করা হয়েছে সিলভার কালারেরও স্টোন ইউজ করা আছে লাইক লাইট স্টোন এবং এটার সাথে যে আপনার হ্যান্ডওয়ার্কটা খুব ভালো করে খেয়াল করবেন যে যেটাতে আমি পুঁতি ইউজ করেছি এটার সাথে আমি কারচুপির সাথে এম্ব্রয়ডারির একটা সমন্বয় ঘটিয়েছি
আমার মনে হয় ড্রেসটা প্রত্যেকটা বয়সের মানুষের কাছেই গ্রহণযোগ্য হবে। এটা আপনি চাইলে যে কোনো পার্টি থেকে শুরু করে নরমাল কোনো একটা প্রোগ্রামে আপনি চাইলে অ্যাটেন্ড করতে পারেন এটা পরে। ইভেন আপনি আপনার কর্মক্ষেত্রেও আপনি এই ড্রেসটি পরতে পারেন। আমার মনে হয় যে প্রত্যেকটা ওয়ের সাথে এটা খুব ভালো মানানসই হবে। আসসালামু আলাইকুম, আই এম শেগুফতা আজমি ফ্রম মেক ওভার বাই শেগুফতা। আজকে হাইট অফ ফ্যাশনের যে শ্যুটটি ছিল সেটি ছিল ওয়েস্টার্ন ড্রেস আপের উপরে ভিত্তি করে, তাই সব মডেলদের মেকআপ এবং হেয়ারস্টাইলিংটাও ওয়েস্টার্ন গেট আপের সাথে যায় এমন কিছু করা হয়েছে। মডেল তারাকাকে আমি যেই আই মেকআপটি করেছি সেটা ছিল স্মোকি আই মেকআপ এবং আমি পেয়ার আপ করেছি রেড বোল্ড রেড লিপস্টিকের সাথে, এবং তার হেয়ার স্টাইলটা খুব সিম্পল রাখা হয়েছে যেহেতু তার আউটফিটটি ওয়েস্টার্ন ছিল। মডেল মৌসুমীর উপরে আমি যে আই মেকআপটি করেছি সেটা ছিল গোল্ড স্মোকি, এবং সেই গোল্ড টোনটা আমি একটু কপারের সাথে মিক্স করে অ্যাপ্লাই করেছি এবং লিপস্টিক বোল্ড রেখেছিলাম, এবং তার হেয়ার স্টাইলিংটাও খুব স্লিক অ্যান্ড সিম্পল রাখা হয়েছে যেহেতু তার আউটফিটটি ওয়েস্টার্ন ছিল। শীত কিন্তু আমাদের দরজায় কড়া নড়ছে, আর শীতের এই সময়টাতে আমাদের ছেলেদের ফ্যাশনের একটি মোক্ষম সময়। স্যুট, ব্লেজার অথবা জ্যাকেট আপনাকে দিতে পারে একটি আউটস্ট্যান্ডিং গর্জিয়াস লুক। সো ভিউয়ার্স, এখন আমরা টিভি স্ক্রিনে দেখেনছি উইন্টার ড্রেস নিয়ে আমাদের এখনকার এই সেগমেন্ট। ব্লেজার কালেকশনটা আমি এবার রাখার চেষ্টা করেছি আমার হাউসে। ম্যাজিক ক্রিয়েশন আপনাদেরকে যে ব্লেজার কালেকশনটা দিবে, আমার মনে হয় আদার্স যে হাউসের ব্লেজার কালেকশন তার থেকে একটু ডিফারেন্ট। এখন যে ব্লেজারটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি আমি যে কালারটা এখানে ইউজ করেছি সেটা হচ্ছে ব্লু। ডিপ ব্লুর একটা সমন্বয় এখানে রাখা হয়েছে, এবং ব্লেজারের যে প্যাটার্ন এটা একটু অন্যান্য ব্লেজারের চেয়ে একটু ডিফারেন্ট। আর ছেলেদের উইন্টার ফ্যাশনে যে ব্লেজার অনেক মানে বড় ভূমিকা পালন করে সেটা মাথায় রেখে এবার ম্যাজিক ক্রিয়েশনে আমরা ব্লেজার কালেকশনটার উপরে জোর দিয়েছি। টিভি স্ক্রিনে যে ব্ল্যাক ব্লেজারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটার প্যাটার্নটাও আমার আগের ব্লেজারের প্যাটার্নেই করা। আমি এবার প্রত্যেকটা ব্লেজারের একই রকমের প্যাটার্ন রাখার চেষ্টা করেছি। উইন্টারের কালেকশন হিসেবে ব্ল্যাক অনেক যায়, আমি ব্ল্যাকের ইয়েটা কালেকশনটা অনেক বেশি করেছি। এবং ব্লেজারের কালেকশনটা
এবার ইন্টারন্যাশনালি আমি আমার একটা বায়ার আছে, আমি তাকে পাঠানোর জন্য এই ব্লেজার কালেকশনটা করেছি। ছেলেদের মেকআপ এবং হেয়ার স্টাইলিং করার সময়ও তাদের আউটফিটের কথা আমার মাথায় রাখতে হয়েছে, যেহেতু তাদের গেটআপ ওয়েস্টার্ন ছিল, সো আমি তাদের মেকআপটা একটু গ্লোই করেছি এবং হেয়ার স্টাইলিংটা তাদের লুকের সাথে যায় এমন কিছু করেছি, সিম্পল রেখেছি। নিজেকে উপস্থাপন করা খুব সহজ একটি মাধ্যম হচ্ছে লুক অফ দ্য উইক। লুক অফ দ্য উইক এই সেগমেন্টে আমরা সাজিয়ে থাকি শুধুমাত্র আপনাদের জন্য এবং আপনারা সবাই খুব সহজে এই সেগমেন্টটিতে পার্টিসিপেট করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই সেগমেন্টটিতে পার্টিসিপেট করবেন, তাই তো? ইটস ভেরি সিম্পল, আপনারা আপনাদের একটা সুন্দর ছবি আমাদেরকে পাঠাবেন, যেই ছবিতে আপনার মেকআপ আপনার গেটআপ ক্লিয়ারলি বোঝা যায়। আমরা সেই সকল ছবিগুলো দেখব এবং সেই সকল ছবিগুলো থেকে আমরা বেছে নেব যে কোনো একজনকে। To know who is going to be next look of the week, keep an eye on our Facebook page. আমাদের Facebook page এ আমরা একটি status দেই, সেই status এর comment box এ post করতে হবে আপনার একটি stylish ছবি। সেই ছবিগুলো থেকে আমরা বেছে নেব এই সপ্তাহের look of the week কে। আমাদের Facebook page link হচ্ছে facebook.com/fashionstv। So, without any delay, চলুন দেখে নিই কে হয়েছে সপ্তাহের look of the week। কারণ সমসময় থাকাই তো ফ্যাশন, আর এই ফ্যাশনে চলে সংযোজন বিয়োজন, যে প্যাটার্নগুলো আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আর আশা করছি আমরা যে আইডিয়াগুলো আজকে প্রেজেন্ট করেছি সেই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে অনগোয়িং ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে আপনার কনসেপ্ট একটু হলেও আমরা এনরিচ করতে পেরেছি। ইটস টাইম টু সে বাই, বাট উই প্রমিস ইন দ্য নেক্সট এপিসোড উই উইল কাম ব্যাক উইথ সামথিং নিউ, সামথিং মোর ইন্টারেস্টিং। এক্স্যাক্টলি ভিউয়ার্স, আমাদের আজকের প্রোগ্রাম একদম শেষ প্রান্তে, বাট প্রমিস করছি দেখা হবে আবার আপনাদের সাথে আগামী সপ্তাহে ঠিক একই সময় একই চ্যানেল এসটিভি স্ক্রিনে। আমরা এই দুজন হাজির হয়ে যাব আপনাদের ফেভারিট শো ফার্স্ট ওয়াশ আইটেম ফ্যাশনে ঠিক শনিবার রাত 9:20 মিনিটে। আমরা আশা করছি আপনারা আমাদের শোটি দেখবেন, আমাদের পাশে থাকবেন। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অ্যাজ অলওয়েজ আই সেড বি স্টাইলিশ, বি ট্রেন্ডি, দ্য ওয়ার্ল্ড ইজ ইয়ার্স।